গুড মর্নিং গাইজ, সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতিয় শুভেচ্ছা। তো আজকে অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে, তো এখন তো ব্রেকফাস্ট জাস্ট করবো, যাবে যাই হোক, বিকালে হয়তো কোনো জায়গাতে যাওয়ার প্ল্যানস আছে আপাতত। তো বিকালবেলাতে দেখি কোথায় যাই, এখন পর্যন্ত ঠিকঠাক করিনি কোথায় যাব। তো বিকালবেলাতে দেখা যাক কোন জায়গাতে প্ল্যান করি, তোমাদের সেরকম জানাচ্ছি। আর তোমাদের যদি কোনো জায়গাতে যাওয়া হয় অবভিয়াসলি সেটা তো আমার চ্যানেলে আসবে, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এ ফিউ মোমেন্টস লেটার, তো তোমাদের যেরকম সকালবেলাতে বলেছিলাম যে আমরা কোথাও একটা বেরোবো আজকে, বেসিক্যালি তো মানে নববর্ষ যে কোথাও একটা বেরোবো, তো আমরা বেরিয়ে পড়েছি এই মাত্র। তো আমরা যাচ্ছি পার্ক সার্কাসের এখানে একটা রেস্টুরেন্ট আছে রিয়ার সাথে হিন্দ বলে। তো এই রিয়া সাথে হিন্দ বলে রেস্টুরেন্টটা অনেকেই বলেছে খুব নাকি ফেমাস এখানে খাবার দাবার। তো যাচ্ছি ওখানে, দেখা যাক গিয়ে কিরকম লাগে সেটা রিভিউটা না হয় তোমাদের খাওয়ার পরেই দেবো, কিরকম লাগছে ওখানে খাওয়া দাওয়াটা, যাতে তোমরা যেতে পারো বা তোমরা ওরকম জায়গাতে আরেকবার ভিজিট করতে পারো। তো ততক্ষণ যাচ্ছি, আর যাওয়ার পরে তোমাদের রিয়া সাথের ভেতরের কিছু ভিডিওস বা ভেতরের কিছু অ্যাম্বিয়েন্সের ভিডিও সেগুলো আমি দিচ্ছি, সেগুলো তোমরা দেখতে থাকো ততক্ষণ, আর সঙ্গে থাকো। বাই দ্য ওয়ে গাইস, এই আমরা জাস্ট পৌঁছে গেছি রিয়ার সাথে হিল। জাস্ট আমরা এই পৌঁছালাম রিয়ার সাথে হিল, তোমরা দেখতেই পাচ্ছ এই যে রেস্টুরেন্টটা। তো এটা হলো এদের এন্ট্রি গেট, ঠিক আছে। তো তোমরা তোমাদের আমি আসার রাস্তাটা আমি তোমাদের বলতে, যদি তোমরা গড়িয়াহাটের দিক থেকে আসো তাহলে তোমাদের বেগবাগান যে ক্রসিংটা আছে, বেগবাগান ক্রসিং থেকে রাইট নিয়ে ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে আবার এই ফুটে আসতে হবে, মানে একদম এটা বাটাটা আছে, বাটাটার অপোজিটেই আছে। আর যদি তোমরা পার্ক সার্কাস থেকে আসো তো তাহলে তোমাদের একদম ইয়েটা কোয়েস্ট মলটা ক্রস করেই তোমরা সামনেই বাহাতে দেখতে পাবে রিয়ার সাথে ইন আছে। তো এখানে গাড়ি পার্কিং করা যায়, এদের নিজেদের পার্কিং আছে, তো টু হুইলার ফোর হুইলার সব পার্কিং করা যায়। তো পার্কিংটা অ্যাভেলেবিলিটির ওপরে আছে, আমি যেরকম আজকে ভেতরে পাইনি সেজন্য সামনেই রেখেছি এদের এখানে গাড়িটাকে, তো কোনো অসুবিধা নেই সেটার জন্যতে। তো তারপরে দেখা যাক, চলো আমরা ভেতরে যাই, দেখতে থাকি কীরকম আছে রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স বা কিছু, সেগুলো তোমাদের দেখাচ্ছি।
তো গাইস, এই জাস্ট আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। তো সত্যিকারে খুব খুব মানে ফ্যাবিউলাস খাবার দাবার এখানে, তোমরা এসে ট্রাই করতে পারো। আর সব থেকে ভালো লেগেছে এখানে আমার যেটা, সেটা হলো ওদের মানে সার্ভটা, মানে এত তাড়াতাড়ি ওদের সার্ভিস দেয় খাবার দেওয়ার মানে সাথে সাথে। তোমরা যদি ধরো মানে ওদেরকে যেটাই খাবার দিচ্ছ, স্টার্টার হোক চাই মেন কোর্স যেটাই হোক না কেন খাবার দিচ্ছ অর্ডার, খুব তাড়াতাড়ি করে ওরা সার্ভ করে, মানে প্রচণ্ড ভালো সার্ভিস মানে এদের কোয়ালিটিটা। তো আর খাবার দাবার তো তোমরা এসে খেলে তো বুঝতেই পারবে, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। তো খাবার দাবারগুলো খুব ভালো, আর এদের কোয়ান্টিটিটাও ভালো দেয়, যেরকম মানে মোটামুটি পেমেন্ট যেরকম মানে টাকা যেরকম নিচ্ছে তো সেরকম মোটামুটি রিজনেবল আছে টাকা। আর সেখানে ওদের খাবার দাবারটা অসাম অসাম, ঠিক আছে। তো ওদের যেই যেই পোর্শনটা তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছি, তুমি দেখবে যে এই পোর্শনটাতে অ্যাকচুয়ালি আমরা বসেছিলাম, ওই জায়গাটার তো মানে অ্যাম্বিয়েন্সটা মানে অসাম অসাম অ্যাম্বিয়েন্স, ঠিক আছে। তোমরা এসে একবার ট্রাই করো, খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে। মানে একটা ইভিনিং যদি তোমরা স্পেন্ড করতে চাও তো সেখানে আমার মনে হয় যে খুব আর ক্লাসি ফিল আছে একটা ব্যাপারটা, মানে পুরো রেস্টুরেন্টটা পুরো ক্লাসি ফিল টাইপের একটা রেস্টুরেন্ট। তো এসে একবার ট্রাই করতে পারো। তো গাইজ, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে যাই, আর তোমরা ততক্ষণে ভিডিওটা আমার এই ভিডিওটা আমার দেখো, দেখার পরে তোমরা জানিও কমেন্ট বক্সে যে কীরকম লাগলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আর অবভিয়াসলি আমার ভিডিও সাথে সাথে। তো বাদবাকিটা বাড়িতে গিয়ে কথা বলছি, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক বেশি ভালোবাসা দিও, যাতে তোমাদের জন্য আরও কিছু নতুন নতুন ভিডিও আমি করতে পারি। এই জাস্ট দেখতেই পাচ্ছ বাড়িতে এসে ঢুকলাম সবে। তো এখন ফ্রেশ ট্রেশ হবো, তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, আর আমাকে আমাকে জানাবে অবভিয়াসলি যে কীরকম হয়েছে ভিডিওটা আজকের। আর আজকের দিনের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, যদি তোমরা আমাকে ওরকম ভালোবেসে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য আরও কিছু ভিডিও করব। তো আজকের দিনের জন্য গুড নাইট and sweet dreams.